Moses, not Baldu. এই তো নতুন একটা সপ্তাহ শুরু, নতুন একটা সপ্তাহে নতুন করে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফাইন কিংস, শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8-এ। আজকে এই তো সপ্তাহের শুরুতে আবার কী করে যেন শনিবার দিন সে থাকে না আর কি। হ্যাঁ, কী করে যেন শনিবার দিন হচ্ছে যে বোল্টকে আমরা মিস করে ফেলি। যাই হোক, আজকে যেহেতু ফান কল দিবস, আজকে মোটামুটি অন্য কেউ না থাকলেও চলবে, আজকে শুধুমাত্র কথাবার্তা আমাদের নিজেদের মধ্যেই হবে, কারণ শনিবার হচ্ছে যে আমরা শুধুমাত্র কল রিসিভ করে থাকি। এবং আর একটা সপ্তাহ জুড়ে যা যা হয়েছিল তার একটা মোটামুটি সামারি আমরা সেটা হচ্ছে যে আজকে পর্যালোচনা করি। যেমন হচ্ছে গতকালকে তো আবার বন্ধ ছিল, তো গতকালকে কার কেমন কী দিবস গেল তা সেই অনুযায়ী আজকে আমরা আলোচনা করব, সেই টপিক নিয়ে আলোচনা করব। এবং আলোচনার মানুষজন হবেন, মানে আলোচনা যার সঙ্গে করা হবে সেটা হচ্ছে আপনি। কল করার জন্য নাম্বার হচ্ছে 02-55-03-6-59। নাম্বার তো আপনি জানেনই, তারপর আরও একবার আপনাকে জানিয়ে দিচ্ছি, 02-55-03-6-59 এই হচ্ছে আমাদের নাম্বার। এছাড়াও আপনি আরও অনেক কাজ করতে পারবেন, SMS করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8-এ 94.8-এর পেজে গেলে আপনি হচ্ছে আমাদের লাইভ দেখতে পাবেন। আজকে তো আর আমাদের মধ্যে কেউ নেই, শুধুমাত্র আমি আছি, তো লাইভ দেখতে পাবেন। সেই লাইভের নিচে আপনি কমেন্ট করে দিতে পারবেন, আর হচ্ছে যে ফোন তো করতেই পারবেন, নাম্বার বলে দেওয়া হয়েছে আপনাকে, কমেন্ট করতে থাকুন, কোনো জোক পাঠাতে চাইলে পাঠিয়ে দিতে পারেন, পরে দেওয়া হবে অবশ্যই। আর দেখি প্রথম কলার কে আজকে আমাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া জান্নাত বলছিলাম, কুমিল্লা থেকে। ও, কুমিল্লা থেকে জান্নাত। আচ্ছা জান্নাত, এর আগে কথা হয়েছে তোমার সঙ্গে? হ্যাঁ, অনেকবার কথা হয়েছে তোমার সাথে। অনেকবার কথা হয়েছে, তাহলে তো তুমি আমাদের অনেক পুরনো বন্ধু, তাই না? হ্যাঁ। লাস্ট কবে কথা হয়েছে বলো তো? লাস্ট মনে হয় তোমাদের ফান কল নষ্ট হওয়ার আগে কথা হয়েছিল। ও, আমাদের ফোন নষ্ট হওয়ার সাথে সাথে ফান কলও নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে অনেকদিন আগে কথা হয়েছে তোমার সঙ্গে, আবার অনেকদিন পরে কথা হচ্ছে। তো কি খবর, তোমার কেমন চলছে? হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি, আর আজকে শুধুমাত্র আমিই আছি, ভালোই আছি। তোমার কি খবর বলো? ফাঁকিবাজি খুব ভালোই করে। হ্যাঁ, এবং শনিবার হলে সে ফাঁকিবাজি করার চেষ্টা করে আর কি। বলতে পারে আসে নাই কেন? ওই যে ফাঁকি দেওয়ার জন্য আসেনি, আজকে তো তার ফাঁকি দিবস। জান্নাত কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ো? আচ্ছা, পড়াশোনা চলে না বন্ধ? স্কুল বন্ধ এখন। স্কুল যে বন্ধ সেটা তো আমরাও জানি। আচ্ছা, অনলাইন ক্লাস হয়, তো অনলাইন ক্লাস করার জন্য কি ফোন কিনে দেয়া হয়েছে না বাসার ফোন দেয়া হয়েছে তোমাকে? না, আব্বু ফোন দিয়ে করা হয়। আব্বু অফিসে টফিসে যায় না ওই সময়? না না, অফিসও বন্ধ নাকি? সেটাও অনলাইনে হয়? না, বাবা যখন, বাবা তো দুপুরবেলা বাসায় আসে, তখন বাবার ফোন দিয়ে করা হয়, এক ঘন্টা বাবা বাসায় থাকে। আচ্ছা আচ্ছা, আগে হচ্ছে যে যখন হচ্ছে এই ভার্চুয়াল ক্লাস শুরু হয়নি, তখন ক্লাসের ভিতরে স্টুডেন্ট থাকতো, স্কুলের বাইরে মা বসে থাকতো। এখন হচ্ছে যে বাবার ফোনে স্টুডেন্ট থাকে, রুমের বাইরে বাবা বসে থাকে, সব কিছুই কেমন ছোট আকারে হয়ে যাচ্ছে। যাই হোক, তো তুমি কি চাও, স্কুল খুলুক না আরও কয়েকদিন বন্ধ থাকুক? খুলে দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, তো সেই চাওয়া পূরণ হোক। জান্নাত ভালো থাকো, আবার কথা হবে তোমার সঙ্গে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতের সঙ্গে কথা হচ্ছিল। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, রে বুঝতেই পারতেছে না উনি কে এবং কার সঙ্গে কথা হচ্ছে। হ্যালো,
আরেকটা কল রিসিভ করে দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? রমজান, কোথেকে? পাবনা থেকে। আচ্ছা আচ্ছা রমজান, কি খবর রমজান? পাবনা কি আমাদের ক্লিয়ার শোনা যায় না হচ্ছে আপনি অ্যাপে শুনছেন? তাহলে তো রেডিও থেকেই শুনছেন, এবং হচ্ছে যে তা যেহেতু বুঝতে পারছেন তার মানে ক্লিয়ার শোনা যায়, তাই তো? হ্যাঁ সেটাই ভাবছি, এবং পাবনা কি করে শোনা যাচ্ছে সেটাও একটা আশ্চর্যজনক বিষয়। তো রমজান কি করা হয় আপনার? কোথায়, কিসে, কি জব করেন আপনি? ও আচ্ছা আচ্ছা, পাবনায়। কতদিন ধরে শুনছেন আমাদের? ওরে অনেকদিন হয়ে গেছে আপনার, 2 বছর। হ্যাঁ, তো 2 বছর ধরে আপনি সঙ্গে আছেন, ঘটনা কি, অন্য কোথাও যাচ্ছেন না? বলেন তো আমার সঙ্গে আর কে থাকে? ও বিশাল একটা কুইজের অ্যান্সার দিছেন, যদিও এই কুইজের অ্যান্সারের কোনো পুরস্কার নেই, আমরা আপনাকে পুরস্কৃত করতে পারছি না। রমজান জোক শোনাবেন আমাদের কোনো? আচ্ছা ঠিক আছে, আছে ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আবার কথা হবে। ওকে ওকে, টাটা। আর কে আছে? অনেক অনেক কল রিসিভ করতে হবে আজকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি 2500 থেকে নিশাত বলছি। 2500 থেকে নিশাত? জি ভাইয়া। আচ্ছা, 2500 এর আরো অনেকগুলো বন্ধু আছে আমাদের, কাউকে চেনেন আপনি? ভাই আমি তোমার কতবার ফোন দিয়েছি কিন্তু ধরো নাই। কতবার বলতে আজকে? না না, তাহলে আজকেও ফোন দিয়েছি, একবার দিয়েছি শুধু। একবার? আই একবার কল দিয়ে আমাকে বলা হচ্ছে যে কতবার কল দিছে? না আগে দিয়েছি অনেকবার। আচ্ছা আগে অনেকবার দেওয়া হয়েছে, আচ্ছা এবার বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা তো কি জন্য, কেন খোঁজা হচ্ছিল এত, জরুরি তলব? ভাইয়া তোমাদের প্রশ্ন করলাম হইলে, কিন্তু তোমরা তো দুইজন না, একজন আছে, এই জন্য প্রশ্ন করলাম না। আচ্ছা একজনকেই প্রশ্ন করো আজকে আপাতত। আপনার নাম কি? আর ওই আপনার ছোট বোনের নাম? তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আপনি আবার আরেকজনের কাছে হ্যান্ড ওভার করবেন ফোন। ভাই আপনার নাটকগুলো আমার খুব ভালো লাগে। ও পর পর 2টি নাটক আসবে এরপর? জি ভাই দেখবো নাটক। ওকে ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে সময় মতো। বলো ভাই, আমাদের একটা রিয়েল কাহিনী বলি। হ্যাঁ, আমাদের ক্লাসে যখন ক্লাস 5 পড়তাম, তখন আমাদের সারসংক্ষেপ লেসন বুঝাই যাচ্ছিল, তখন স্যার বলতাছিল, বলো তো সারসংক্ষেপ কি, এগুলো কি? এবার একটা ছেলে বলল, স্যার সারসংক্ষেপ লেসন প্রক্রিয়া দিয়ে যদি সূর্য আলো আলো তো আলো দিয়ে খাদ্য তৈরি করে, তাহলে তো সব আলো তো সব শেষ হয়ে যাবে। এই রে, এত চিন্তিত মানুষজন তোমাদের আশেপাশে, তোমাদের ক্লাসে, তো তার এখন কি অবস্থা? এই যে স্কুল কলেজ বন্ধ, সে কেমন আছে? ওর নাম জানো কি, শান্ত। ওই যে অশান্ত। হ্যাঁ মোটামুটি এখন তার কি অবস্থা, শান্ত আছে না অশান্ত হয়ে গেছে? ওই তো স্কুল থেকে চলে গেছে। হ্যাঁ কেন জানি না, ওরা মুনিয়া চলে গেছে, একটু বোকা ছিল। ঠিক আছে ভাই, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো। আজকে আর কথা বলা যাবে না। ওয়ালাইকুম আসসালাম, আমি জানতাম যে ফোন আরেকজনের কাছে দেওয়া হবে, এবং ভালো থেকো, আর নাইলে আবার তুমি আবার তোমার ছোট বোনের কাছে দিবা। আবার আরেকটা কল রিসিভ করব আমরা ব্রেকের আগে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? ভাইয়া আমি হীরা বলতেছি, খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে হীরা? আচ্ছা খিলক্ষেত, কেমন আছেন? একদম কাছাকাছি, আপনি চলে আসেন অফিস, একদম রাস্তা পার হয়ে চলে আসেন। আমি আমার বোন শুনতেছি আপনাদের। আপনার বোনের নাম কি? আমার নাম হীরা, আমার বোনের নাম হিমু, আর একটা বোন আছে হুমায়রা। ওরে বাবা, হীরা, হিমু, হুমায়রা, বাহ। জি, আপনার সাথে কথা বলে অনেক ইচ্ছা ছিল। এই তো আজকে পূরণ হয়ে গেল। আর
যে কোনো দিন চলেও আসবো, রাস্তা পার হয়ে আপনাদের বাসায় চলে আসবো যে কোনো। তো বাকি দুজনের কি খবর? এই তো আছেন, আমার ছোট বোন সাথে একটু কথা বলেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মেজো না ছোট? মেজো। আচ্ছা, অনেক অনেক খুশি আপনাকে। এই রে, কেন অনেক অনেক খুশি? কেন কয়েকবার ফোন দিছিলাম, ধরেন না, এরপরে ধরছেন তাই। আচ্ছা, কয়েকবার ফোন, আজকে কয়েকবার ফোন দিয়েছিলে? আন্টিকে সালাম দিও আমার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকে যেতে হবে। ব্রেকের পরে ফিরে এসে SMS কমেন্ট সবকিছু পড়ে দেওয়া হবে। SMS করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা আমাকে জানানোর, বা হচ্ছে আমার মাধ্যমে কোনো বন্ধুকে জানাতে চাইলে লিখে পাঠিয়ে দেবেন 26969। এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি আমাদের দেখতে পাবেন না, আজকে শুধুমাত্র আমাকেই দেখতে পাবেন। তবে হ্যাঁ, কমেন্ট সেকশনে বলটুকে দেখা গেলে যেতেও পারে, দেখা যাক, খুঁজে দেখবো আমরা সেটা হচ্ছে যে ব্রেকের পরে। তো কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এ পেজে গেলে আপনি লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দেবেন। আর ফোন করার জন্য আজকে তো একদম কন্টিনিউয়াসলি 8টা পর্যন্ত কল রিসিভ করা হবে, মাঝখানে SMS কমেন্টের জন্য কিছুটা সময় তো আমরা নিবই, আর 8টা পর্যন্ত আপনি আমাদের কল করতে পারবেন। কল করার নাম্বার তো আপনি জানেনই, তারপরেও আরও একবার আপনাকে জানিয়ে দিচ্ছি 02550366569। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফান কিংস। ব্রেকের পরে ফিরছি আবারও।
এস শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। ব্রেকের পরে আপনাকে আরও একবার স্বাগত জানাই। কে কে আছে সেটা একবার দেখে নেওয়ার সময় হয়েছে, কারণ অলরেডি আমরা অনেকখানি সময় পার করে ফেলেছি। আর যেটুকু সময় আছে আমাদের হাতে, সেইটুকু সময় আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমেই কমেন্টগুলো পড়ে দেওয়ার চেষ্টা করি। ফোন কল তো আজকে রিসিভ করা হবেই। আচ্ছা, কে কে আছে আমাদের সাথে, কোথায় সেটা ঘুরছে ঘুরছে ঘোরাঘুরি শেষ হোক, তারপরে আমরা নিয়ে আসবো তাকে আবার। আর এর মাঝে আপনি কিছু জানাতে চাইলে সেটা হচ্ছে যে আপনি জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আপনি আমাদেরকে আমাকে SMS করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আর লাইভ আছে সেখানে আপনি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। হ্যাঁ, SMS করার জন্য CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এ পেজে গেলে বাকিটা তো আপনি জানেনই। এবার লিখি কে কে লিখেছে আমাদেরকে। বল্টু লিখেছিল আমাদের, মানে আমাদের বল্টু, আই লাভ নাট বল্টু। জি বল্টু, আমরাও আমরা সবাই নাট বল্টু ভালোবাসি, আপনি না বললে এটা আমরা বুঝতেই পারতাম না। আচ্ছা, কে লিখেছে? মনি আক্তার। ওরে বাবা, যেভাবে লাফালাফি করতেছে কমেন্টগুলো, সেখান থেকে কি পরে দেওয়া সম্ভব হবে? আচ্ছা, তারপরেও চেষ্টা করছি, দেখি কিছু পরে দেওয়া যায় কি না। আচ্ছা, ফোন থেকে ট্রাই করি একবার, এইভাবে লাফালাফি সামলানো যাবে বলে মনে হচ্ছে না। আমাদের লিখেছে কে দেখি, লিখেছে সবার আগে দেখতে পাই SM অকিতকে দেখতে পাচ্ছি। স্যার বলছে, চাচা আপন প্রাণ বাঁচা, এর ইংরেজি কি? ফার্স্ট বেঞ্চার কি? আবার উপরের দিকে চলে গেছে রে। আচ্ছা, রতনাল হাসান লিখেছে, একটি দুঃখের গল্প, ছেলে বলছে হায়। আচ্ছা, তারপরে হচ্ছে মেয়ে বলো ভাই, বাস এখানেই সমাপ্তি। না, ভাই বললে সমাপ্তি হওয়ার কিছু নাই, প্রথমে তারা ভাই দিয়েই শুরু করে, তারপরে কখন ভাইটা আপন হয়ে যায় বা ভাই থেকে আপন সম্পর্ক গড়ে তোলার দায়িত্বটা হচ্ছে আপনার। MD সিফাত লিখেছিল, হ্যালো সিফাত। FM পোকা লিখেছে, বউ পাগল, খুব বউ পাগল। তারপর আসে আমার বাবা, উনি বাড়ি এসেই বলবেন, কিরে তোর মা কই রে। না, এটা এটা হচ্ছে বউ পাগলের স্বভাব না, এটা হচ্ছে যে বাসায় ঢুকে সবাই হচ্ছে ওনার ওয়াইফ, উনি তোমাকে জিজ্ঞেস করবে তোর মা কই, আর আপনি ঢুকে জিজ্ঞেস করবেন কি মা কই, এটা একটা। তামান্না ইসলাম লিখেছে, মাঝে মাঝে ভাবি আর পোস্ট করব না, তারপর আবার ভাবি মানুষ যত পড়বে ততই তো শিখবে। আমরা অনেক শিখতে পাচ্ছি, অনেক কিছু শিখছি আপনার কমেন্ট থেকে, আপনার পোস্ট থেকে, আপনার ফ্রেন্ড লিস্টের সবাই জ্ঞানে গুণান্বিত, জ্ঞানে একদম মানে সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাচ্ছে তারা, জ্ঞান ভাণ্ডার এত সমৃদ্ধ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে থেকে। আচ্ছা, তারপরে সিমলাতুর জাহান লিখেছে, তুমি ছিলা আলু ভাজির মতন আর আমি তোমার তোমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো গুরুত্ব দিছিলাম। আচ্ছা, তামান্না ইসলাম লিখেছে, শাহজাহান প্লাস মমতাজ, সিরি প্লাস ফরহাদ, টম প্লাস জেরি, আমি প্লাস কেডা, আসবে আসবে ধৈর্য ধরেন আসবে। নূর নাহিদা লিখেছে, স্কুল খোলার পর আমার ইংলিশ স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমি তোমাকে চিনি, ইংরেজি কি? স্যার আই সুগার ইউ। আচ্ছা, মনি একটা লিখেছে, অবিশ্বাস্য অফার, 5 টাকায় পাচ্ছেন 5 GB 4G ইন্টারনেট, মেয়াদ 5 ঘন্টা, বাংলাদেশের সিম কোম্পানি ফ্যাক্ট। এটা ঠিক, তার অবিশ্বাস্য অফার দিয়ে আমাদেরকে ধন্য করে আর কি। আর লিখেছে আমাদেরকে কে কে, MD নবীর শিকদার লিখেছে, আবিবা ফ্রম পুরান ঢাকা, আজকে SMS কমেন্ট দুইটাই করেছি, কমেন্ট যে পড়বে না তা তো জানি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কমেন্ট তো পড়ে দিয়েছি, SMS আর পড়বো না। মনি আক্তার, তারপর হচ্ছে আর কে লিখেছে, অনন্যা রহমান লিখেছে, হাই ভাইয়া হাউ আর ইউ, ভালো আছি অনন্যা, তোমার কি খবর? MD সিফাত লিখেছিল, তারপর হচ্ছে ফারজিন জাহান সুচি লিখেছে, নার ভাইয়া টাঙ্গাইল কবে আসবা? না, টাঙ্গাইল আমি 2-5 বছরে একবার যাই আর কি। লিখেছে তামান্না ইসলাম, তারপর হচ্ছে আর আছে কি আমাদের সাথে, সাবিহা আফরিন লিখেছিল, হ্যালো সাবিহা। হৃদয়ের মাঝে হোগলার বেলা লিখেছে, বিদেশে ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড, বাংলাদেশে ভাইয়া থেকে। আচ্ছা, এই জন্যই ওই যে যার হচ্ছে হাইয়ের পরে ভাইয়ের রিপ্লাই আসছে, মন খারাপ করার কিছু নাই। আইরিন আক্তার লিখেছিল, হ্যালো ভাইয়া, হ্যালো আইরিন। তারপর হচ্ছে আচ্ছা আরও কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি। তানিয়া সুলতানা লিখেছে, পটানোর উদ্দেশ্য যদি অপরিচিত কোনো মেয়ের প্রোফাইলে ঢুকে দেখেন তার সরিষা খেতে, সূর্যমুখী বাগানে, কাশফুল বাগানে, শিল্পকলার মতো জায়গায় ছবি আছে,
তাহলে শিওর থাকেন ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে, এইটা ঠিক। এতগুলা জায়গায় তাকে কে ছবি তুলে দিবে, প্রত্যেক জায়গায় জায়গায় কে যাবে তার সঙ্গে, এই কাশ ফুলে সরিষা খেতে, তারপর হচ্ছে আর কোথায় সূর্যমুখী বাগানে, হ্যাঁ, তারপরে পুং পুং বাতেন মিয়া, ওনার নামটা যেমন ভালো ওনার প্রোফাইল পিকচারটাও ভালো। আচ্ছা, পুং পুং বাতেন মিয়া লিখেছে, মদন বলছে কিছু খাওয়া দোস্ত, মুফিজ বলতে আমিও ভাবছিলাম তোরা কিছু খাওয়ানো দরকার, মদন থ্যাংকস দোস্ত, মুফিজ কসম খার জীবনেও কিছু খাইতে যাবি না, খুব খাওয়াইছে রে। প্রিয়ামণি লিখেছে রাস্তায় দেখি দুইটা লোক ঝগড়া করতেছে, তা আমি গিয়ে বুঝাইলাম ওদের, এখন ওরা মারামারি করতেছে। এস এম অঙ্কিত লিখেছে আচ্ছা, তারপরে তামান্না ইসলাম লিখেছে যে পরিমাণে স্ট্যাটাস পড়ি ওই পরিমাণে বই পড়লে জিপিএ 6 পাইতাম। আচ্ছা, তারপরে হচ্ছে পুরনোদেরকে দেখতে পাচ্ছি, নতুন কাকে দেখা যায় একটু চেষ্টা করে দেখি নতুন কাউকে। মমিনুর ইসলাম লিখেছে হ্যাঁ ভাই, আমি মমিনুর ইসলাম, ইওর নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার শো মমিনুর। তারপরে জাহেদা বেগম লিখেছে হ্যালো ফার্স্ট কমেন্ট, ওয়েলকাম, এই যে প্রথমবার আপনি কমেন্ট করেছেন আমাদেরকে, এরপরে এটা কন্টিনিউ করবেন আশা করি। রাজু আহমেদ আবির লিখেছে হ্যালো মামা কেমন আছো, ভালো আছি আবির। আরিফুল ইসলাম, জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু বিয়ে বাড়িতে কখনো কালো বউ দেখিনি। ও, এটা আমাদের জন্মের আগের দিকে হতো, এখন আর হয় না সেটা। তারপর লিখেছে আচ্ছা এনডিসি ফাতা অনেক অনেক কিছু লিখে পাঠিয়েছে। সাফি লিখেছে ছেলে বাবা প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়। বাবা যায় তো, তাহলে একটা আপেল দাও তো বাবা। বাবা তুই না আপেল খেতে চাস না, আজ কি হলো হঠাৎ? ছেলে ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলছি। লিখেছে আচ্ছা কে লিখেছে, রাজশাহী থেকে ক্রাশ বয় হাজির, মেয়েরা 20 হাত দূরে থাকো। আচ্ছা, মেয়েদেরকে জানিয়ে দিয়েছি আমরা, তারা 20 হাত দূরে থাকবে। আমরা কয়েকটা SMS পড়ি, দেখি কে SMS প্যানেলে কে কে আছে আমাদের সঙ্গে। লিখেছে আমাদেরকে রীতি সাবার থেকে, ভাই আজ আমার নাটবল 2 এক বছর পূর্ণ হলো, তাও আমি একবারও কলে পেলাম না। একবারও তুমি কলে পাওনি? আচ্ছা আজকে একটু ট্রাই করো, দেখো পাও কি না। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে সজল ভাই আজ তুমি কল দিতে কি, আজকে কল দিতে পারছি না কারণ আমার কাছে একটা ফোন, মা অফিসে দাদু বাড়িতে গেছে। একটা ফোন তো, একটা ফোন দিয়ে কি কল দেওয়া যায় না, কল দিতে কি দুইটা ফোন লাগে। মোনালিসা ঢাকা থেকে লিখেছে আল্লাহ প্লিজ আমি যেন আজকে কলে পাই। আর নাট ভাইয়া তোমার নিউ নাটকের নাম কি? নিউ একটা নাটকের নাম হচ্ছে জিনের বাড়ি সার্ভিস, আরেকটা নাটকের নাম হচ্ছে বাফারিং। আসবে জান্নাতুল জান্নাত তারা মিম লিখেছে গাজীপুর থেকে, হাই সজল ভাই আমি তোমাদের নতুন বন্ধু, ফার্স্ট টেক্সট করলাম, আমাকে ওয়েলকাম করো। ওয়েলকাম টু আওয়ার শো জান্নাত, প্রথমবার SMS করেছো, ধন্যবাদ। ইমান লিখেছে নরসিংদী থেকে মাঝে মাঝে অনেক রাগ হয়, সেটা আমরা বুঝতেই পারি, তুমি যে রাগান্বিত হয়ে আমাদেরকে SMS করো। কিং ঢাকা থেকে লিখেছে কিছু কারণে ভাই এতদিন শুনতে পারিনি, আজ থেকে আবারও শুনছি। আর বল্টু ভাই কই, এই যে তুমি কিছু কারণে এতদিন শুনতে পারোনি, আজকে বল্টু একটা কারণে আসতে পারিনি। রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে লিখেছে সজল ভাই সত্যিকারের ভালোবাসার মানুষটা কি কখনো কথা না বলে থাকতে পারে? কিছুক্ষণ পারে, যেমন ধরো সকালে ঝগড়া হলো, তারপরে সারাদিন কথা না বলে থাকলো, রাতের দিকে আবার মেসেজ দিল, বা ধরো রাতে ঝগড়া হলো তারপরে সারা রাত কথা টথা না বলে আবার সকালের বেলা মেসেজ দিল, বা হচ্ছে সর্বোচ্চ একটা দিন রাগ করে থাকলো, এর বেশি পারবে না। কিং ঢাকা থেকে আচ্ছা কিফা নারায়ণগঞ্জ থেকে লিখেছে 9th July বুধবার সন্ধ্যা 7:30 অনেকদিন পর তোমাদেরকে মেসেজ দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমার মেসেজটা তুমি পড়ে দাওনি, আজকে না পড়লে পড়লে বাকিটা আসেনি, যাই হোক যতটুকু এসেছে ততটুকু পরে দেওয়া হয়েছে। আখি গাজীপুর থেকে লিখেছে ভাই তুমি কি ভূতে বিলিভ করো, আজকে একটা নাম্বারে ফোন দিছিলাম শুধু কান্না করে। হ্যাঁ ভূতে বিলিভ করি ঠিক আছে, কিন্তু ভূত ফোন ব্যবহার করে এটা বিশ্বাস করে না, আবার ভূত ফোন ব্যবহার করতেছে কল দিলে রিসিভ করে কান্নার আওয়াজ শোনাইতেছে এটা তো আরও বিশ্বাস করি না। আবিবা লিখেছে থার্সডেতে আমার বয়ফ্রেন্ড তোমাদের SMS করেছিল, ও ভেবেছে তোমরা ওর SMS পড়ো নাই, বাট ওই দিন যে তোমাদের রেকর্ড শো ছিল বোঝে নাই। ও আচ্ছা, নতুন নতুন যারা আছে তারা বুঝতে পারে না অনেকদিন।
আচ্ছা লিখেছে সাদিয়া আফরিন গাজীপুর থেকে, হাই ভাইরা কেমন আছো? ভালো আছি। নাট বল্টু ভাইয়া তোমাদের কোনো ভাই বোন নেই? আছে, আমার আমারও একটা ভাই আছে, বল্টু দুইটা ভাই আছে। লিখেছে কে, রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা সজল ভাইয়া সত্যিকারের, আচ্ছা এটা তো পড়েছি। তুরজন লিখেছে নরসিংদী থেকে, অটো পাস করে অনার্সে ভর্তি হতে পারি নাই, আমার বিয়ের কথা চলছে। কি কি বললে এটা, অটো পাস করে ভর্তি হতে পারো নাই? ভর্তি হতে না পারলে তো বিয়ের কথাই চলবে, সেটা তো স্বাভাবিক। কিছু বলার নাই, কাকে বলবো, কে শুনবে কথা, আমাদের কথা শোনার মতোই বাকি আছে এবং সে শুনে যে ব্যবস্থা নেবে সেটাই বাকি, সেই সেটা করার মতোই বাকি আছে। এই নিয়ে বোধহয় আমরা গত তিন চার দিনে চার নাম্বার, এটা না তোমার বিয়ের কথা চলছে, গত কয়েকজনের বিয়ে হয়ে গেছে, এটা গত কয়েকদিনের ঘটনা আর কি। সায়রা ঢাকা থেকে লিখেছে, সজল ভাই কেমন আছো, আমার বাসায় কবে আসবা, চলো তুমি আর আমি ডেটে যাই। হ্যাঁ আমাদের ডেটটা পেন্ডিং আছে। ও পেন্ডিং আছে, আচ্ছা তাহলে আরও কিছুদিন পেন্ডিং থাক, তারপরে একদিন কমপ্লিট করা হবে, মিশন সাকসেসফুল। আজমেরি মুস্কান আশা গাজীপুর থেকে লিখেছে, আজকে কি যে লিখি কিছুই মনে পড়তেছে না, আজকে কিন্তু ফোনে, আজকে যেন ফোনে পাই। আচ্ছা আজকে ফোনে পেয়ে যাবা। লিখেছে কে, মারিয়া দোহার থেকে, আচ্ছা বইলা দেন, নাজমুল ভাইরে অনেক মিস করতেছি। নাজমুল ভাই আপনাকে হচ্ছে মারিয়া দোহার নারীশা খালপার, বুঝতে পারছেন যে কোন মারিয়া, এরপরে যদি বুঝতে না পারেন তাহলে যে মিস করতেছে এইটাও বোঝার দরকার নেই আপনার। ঋতু নরসিংদী থেকে লিখেছে, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। রিহাদ না রাহাদ লিখেছে মিরপুর থেকে, বল্টু আজকে অনিবার্য কারণবশত আসতে পারিনি। আনিশা আখিলকের থেকে লিখেছে, আচ্ছা নাটকের নাম জানিয়ে দিয়েছি। আসিয়া লিখেছে, কেমন আছেন, ভালো আছি, ধন্যবাদ এই রাহাদ আনিশা আসিয়া প্রথমবার SMS করার জন্য। আমরা আবারও ফান কলে যাব, কল করার নাম্বার তো আপনি জানেনই, কল করতে থাকেন, আবার রিসিভ করা শুরু করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? হ্যালো, হ্যাঁ তোমার নাম কি? ও মোনালিসা, আচ্ছা এই যে কবে যেন কথা হয়েছিল তোমার সঙ্গে, এক বছর? ও তাহলে তো অনেক দিন না, তাহলে যেটা ভাবছি সেটা না, এত এত আগে তোমার সঙ্গে কথা হয়েছে সেটা তো হওয়ার কথা না, বলো। বল্টু থাকলে শুনতে না পাওয়া স্বাভাবিক, বল্টু কি যেন বন্ধ করে রাখে, ওই যে ওই দিন বন্ধ করে রেখেছিল এই জন্য আজকে আমরা তাকে একদিনের জন্য নিষিদ্ধ করেছি। আচ্ছা তোমার মেসেজও পড়ে দেওয়া হয়েছিল আজকে, ওকে হ্যাঁ আচ্ছা। আমি আজকে লিখেছিলাম যে আমি আজকে যেন কলে পাই আল্লাহ। ও একটু আগে তুমি লিখেছিলে যে আজকে যেন তুমি কলে পাও এবং তুমি পেয়ে গেছো আজকে। আজকে কলে পাই খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে যে তুমি ফাইনালি আমাদেরকে কলে পেয়েছো এক বছর পরে। ভাইয়া বলো, ঠিক আছে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার বলার মতো কিছু নেই, তাহলে ভালো থেকো, আবার এক বছরের মধ্যে কোনো একদিন কথা হয়ে যাবে। না এক বছর না, আচ্ছা এর আগেই কথা হয়ে যাবে, এর আগেই কথা বলতে চাই, ঠিক আছে এর আগেই কথা হবে, ওকে টাটা। আচ্ছা একটু আগে জানিয়েছিল যে এক বছর হলো আমাদেরকে শুনছে কিন্তু হচ্ছে কখনো কলে পাইনি, সাথে সাথে আমরা তার ফোনে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি যদিও এর পেছনে আমাদের কোনো হাত নেই। হ্যালো, হ্যালো হ্যালো, ভালো আছি। ও যে তুমি কিউট ছেলে, তোমার ফেসবুক আইডির নাম কি? কিউট
কিউট ছেলে, ওরে বাবা তোমার মতো কিউট ছেলে আর কিউট বয়স আমি জীবনে শুনিও নি দেখিও নি। এই তো খবর ভালো চলতেছে আগের মতোই। তোমার কি খবর বলো? ভালো না। ভালো না কেন? বলা যাবে না। উমা ভালো না গুলোই বলা যাবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পার্সোনাল সিক্রেট কিছু? গার্লফ্রেন্ড জনিত সমস্যা? বুঝতে পারছি, দুর্বল জায়গায় আঘাত করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, খুব খুব শীঘ্রই অতি দ্রুত ঠিক হয়ে যাবে গার্লফ্রেন্ড জনিত সমস্যা। কি দূর হয় না কিচ্ছু, ওই যাব ওই যাবো, দূরে দূরি করার কিছু নাই। ওই ওই তো না গার্লফ্রেন্ড জনিত সমস্যায় ভুগছে। হ্যালো হ্যালো হ্যালো, ফোনের একটু কাছে আসবা। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। কে আপনার নাম কি? প্রান্ত। প্রান্ত, প্রথম কথা হচ্ছে আমার তো বোন নাই, তাছাড়া বোনের এরকম ছেলে থাকলে চিন্তাও পারতেছিলাম না। তো প্রান্ত কোন জায়গার ভাগিনা? নরসিংদী থেকে। ঠিক আছে, নরসিংদী। চা খাইতেছো? বিরাট একটা উপকার করছো চা খেয়ে এবং এই ইনফরমেশনটা দিয়ে। ঠিক আছে, এই সময় অবশ্যই ১৮ টাকা এবং হচ্ছে তিন জিবি। জি, তাহলে দুই জিবি হচ্ছে কত টাকা দিয়ে কিনতে হয়? প্রতি সপ্তাহে একটা সিম কিনে ওটা বন্ধ করে দিয়ে তারপর আরেকটা সিম কিনো, নাহলে দিন শেষে দেখা যাবে যে তোমার নামে যে এক সপ্তাহে মানে এক মাসে তো পুরো চারটা সিম তোমার নামে, তারপরে এরকম 10-15টা হলে দেখবো পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার নামে যেন দুইটা কিনে বলে দিব আমরা। ঠিক আছে, ওকে তাহলে টাটা, চা খাও ভালো করে। ওকে ওয়ালাইকুম আসসালাম। মানিকগঞ্জ থেকে। আলো, এই যে এখন তো পড়াশোনার সময়, তুমি বসে আছো শুধু শুধু কেন? এমনি কোন ক্লাসে পড়ো? সেভেন। বকা দেয় নাই এখনো বাসায়? বকা দেয়, আজকে দেয় নাই। আজকে বকা দিছে কখন? এটা দুপুর বেলা। এই যে এখন যে পড়াশোনা করতেছো না, এখন তো আবার বকা দিবে? একদিনে দুইবার বকা খেলে তো ওভারডোজ, মানে একদিনে দুইবার বকা খেলে সেটা তো বেশি বেশি হয়ে যায় একটু। আচ্ছা ভাই শোনো, বলো। আমার 18 তারিখে বার্থডে। আচ্ছা, তো উইশ করে দাও। আচ্ছা, এই যে 6 দিন আগে তোমার জন্য অ্যাডভান্স শুভ জন্মদিন, 18 তারিখে তোমার সঙ্গে যেন আবার কথা হয়, সেই দিন আমরা একদম ইনস্ট্যান্ট তোমাকে উইশ করে দিব। শুক্রবার না? তাহলে 18 তারিখে একটা হচ্ছে যে ওই যে কমেডি আনকাট হবে 7টা থেকে 8টা, ওইটাতে তোমার জন্য শুভ জন্মদিন। ভালো থেকো, আলো কথা হবে আবার। ঠিক আছে, বাই, টাটা। আরেকটা কল আমরা রিসিভ করতে পারবো। হ্যালো
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আবির বলছি, ফেনী থেকে। ফেনী থেকে? জি। আচ্ছা আচ্ছা, আবির এর আগে কি কথা হয়েছিল আপনার সঙ্গে? মার্চে কথা হয়েছিল। মার্চে? ও আচ্ছা, বেশি দিন হয়নি, তিন মাস হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তা আবির কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালোই চলছে মোটামুটি। নতুন না, এটা আমরাও মেনে নিয়েছি, আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে গেছে যে বল্টু আসবে। তো তোমার কি কাজ বলো? আমার কাজ হচ্ছে প্রতিদিন আপনাদের শোনা সন্ধ্যা হলে। আচ্ছা, এছাড়া আর কি কাজ আছে রেগুলার? আর আচ্ছা, জব করি সকাল থেকে দুপুর পর্যন্ত, ডিউটি থাকে। আচ্ছা, তো কিসে জব করা হয়? মার্কেটিং এ, মার্কেটিং কোম্পানিতে। বাবা, খুব ভালো। তো কয়টা পর্যন্ত কাজ করতে হয়? সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সকাল 9টা থেকে দুপুর 2টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো কিছুক্ষণ শর্ত, এরপরে তো হচ্ছে আপনার ফ্রি টাইম। এরপরে তো ফ্রি, বাহ, অনেকখানি সময় ফ্রি পাওয়া যায় তাহলে। এই কারণে আর কি মার্কেটিং কাজটা হচ্ছে ভালো, ভালোই ঠিকঠাক আছে। ঠিকঠাক, তো কাজ কেমন এনজয় করছেন? হ্যাঁ, খুব ভালো উপভোগ করছি। আচ্ছা, বাহ, নিজের কাজ নিজে যখন মানুষজন এনজয় করে তখন সেটাতে একটা মানে সুফল আসতে শুরু করে আর কি। তো ভালো থাকবেন, আবার নিশ্চয়ই কথা হবে, দু এক মাসের মধ্যেই হোক, আমরা সেই আশা করি। কি জোক কি বলবো? আরে কি বলে, এতক্ষণ ধরে বসে আছে একটা জোক নিয়ে। ভাইয়ের জন্য পাপড়ি দেখতাম গেছে, হচ্ছে আব্বু এক্সের মেয়ে, তো গিয়ে দেখি কি পাপড়ি হচ্ছে আমার নিজেরই এক্স। ওরে, ডেঞ্জারাস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। তা আপনার সঙ্গে এরকম কিছু না ঘটুক সেই কামনা করি। ভালো থাকবেন, আবার কথা হবে।
ব্রেকের পর আরো একবার স্বাগত জানাই ইভ্যালু প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফাইন কিংস এ। আর যারা যারা আছে একদম শেষ মুহূর্তে তাদের একবার নামগুলো পড়ে দেওয়া উচিত, দেখি কে কে আছে আমাদের সঙ্গে, আর শেয়ারগুলো যদি পড়ে দেওয়া যায় চেষ্টা করছি আমরা। দেখছি খুঁজছি কে কে আছে আমাদের সঙ্গে, যারা যারা ছিল ঘোরাঘুরি শেষ হলে যদি নামগুলো পড়ে দেওয়া যায়। যেমন দেখতে পাচ্ছি খায়রুল সুন্দরী আছে, আচ্ছা নাট ভাই অনেকদিন পরে আসছি, আচ্ছা এতদিন পরে কেন। আরিফুল ইসলাম শেয়ার করেছিল স্কুল লাইফে সবথেকে বড় মিথ্যা কথা হলো স্যার হোমওয়ার্ক করছিলাম কিন্তু আনতে ভুলে গেছি, কুং কুং বাতেন মিয়া কিছুই লেখেনি। রতনাল হাসান আমাদের ওইসব স্টাডি টেবিল ফেবিল লাগে না, আমরা বিছানায় পড়তে বসি, বসতে বসতে শুয়ে পড়ি। আচ্ছা অসমাপ্ত ভালোবাসার গল্প, রাত দুইটার সময় অন্যরা ওকে ভালোবাসা, ওকে ভালোবাসাটাই আমার ভুল ছিল, আমি দুপুরে ঘুমানোটাই আমার ভুল ছিল। আচ্ছা তারপরে হচ্ছে আর কাকে দেখা যায়, শাফি আহমেদ লিখেছে ক্লাসের রোল নম্বর যাতে ভুলে না যায় এজন্য গত এক বছর যাবত রোল নম্বরটা ফোনের পাসওয়ার্ড দিয়ে রাখছি। আচ্ছা তারপরে হচ্ছে কে আছে আমাদের সাথে ছিল, জিনের বাদশা কোথায়, তুমি পুং পুং করে নাট ভাইয়ার মাধ্যমে আমার কমেন্ট পড়ে দিবে এমন একটা জিন ভাড়া দেওয়া হইলে আমার সাথে কন্ট্যাক্ট করো। না জিনের বাদশা, জিন উড়ে নিয়ে গেছে মনে হয় স্বাভাবিক, এত এত জিন নিয়ে তার কারবার, একটা খারাপ জিন বোধহয় পড়ে গেছিল। তারপর হচ্ছে হাতে হারিকেন শেয়ার করেছিল, তারপরে আছে দেখা যায় কাকে, মার্জিয়া ইসলাম হানি, তারপরে হানি কি লিখেছে একটা মেয়েকে ভুল করে বলে ফেলেছিলাম দিল চির চির কে দেখ তেরা হি নাম হোগা, পাগলিটা আজ তিন দিন যাবত বটি নিয়ে আমার পিছনে ছুটতেছে, কোথায় লেখা আছে দেখবে বলে, খুব ডেঞ্জারাস অবস্থা। এই অবস্থান থেকে পরিত্রাণ মিললে আমাদেরকে আবার জানিয়ে দিও, আমরা তোমার অবস্থান জানতে চাইব। আর তারপরে আছে পরে কয়েকজনের নাম তো পরে দিয়েছি, ঘুরে ফিরে তাদেরকেই দেখা যাচ্ছে। সিয়াম খান দেখতে পাচ্ছি, সিয়াম খান আছে আমাদের সাথে, ঠিক আছে কয়েকটা SMS পড়ি দেখি কে লিখেছে, লিখেছিল কাজল উত্তরা থেকে, বলতে চেয়ে মনে হয় আচ্ছা গানটা শুনতে চেয়েছে, আজকে তো আর সময় নেই। মাবিয়া গাজীপুর থেকে লিখেছে সজল জানো আমার ভাগ্যটা এতটাই খারাপ যেদিন বল্টু থাকে সেদিন কলে পাই, বাট বল্টুর ঘ্যান ঘ্যানের জন্য তোমার সাথে শান্তিতে কথা বলতে পারি না। ওহ হয়ে যাবে একদিন তুমি কলে পেলে বল্টুকে চুপ করিয়ে দেবো আমরা। পূজা লিখেছিল ভাইয়া 1 ইয়ারের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত তোমাদের সাথে ফোনে কথাই বলতে পারলাম না, এটা তো আজকে তো একজনের 1 ইয়ার হয়েছিল, তাকে আমরা পেয়েছি ফোনে, কাল পরশু দেখবি তুমিও পেয়ে গিয়েছো। আসিয়া লিখেছে কল কেন ধরি না, আচ্ছা জান্নাত লিখেছে ভালো আছি, মাবিয়া লিখেছে সজল জানো, আচ্ছা আরিফুল ইসলাম ভালুকা থেকে কি ব্যাং আর কবি দুজনেই বৃষ্টিতে যৌবন ফিরে পায়, এটা এটা খুব ভালো একটা কম্বিনেশন ব্যাং আর কবি। আচ্ছা ময়মনসিং থেকে মিম বলছি, ওয়ালাইকুম আসসালাম মিম, মাই ফেভারিট ভাইয়া কেমন আছো গো, আমার কি কপাল যে কোনোদিন ফোনে পাই না আর কোনোদিন পাবো না, না একদিন তো তুমি পাবেই, একদিন তো স্বাভাবিক পাওয়া উচিত। তৃপ্তি লিখেছে আচ্ছা, তারপরে অনেকে লিখেছিল ঠিক আছে, আজকে তো চলে যাওয়ার সময় হয়েছে, আবার আগামীকালকে দেখা হবে কথা হবে, আর কালকে তো এরপরে তো ফান কল রেগুলার টাইমে হবে 7:40 থেকে 7:50 পর্যন্ত, এছাড়া বল্টু তো থাকবেই আগামীকালকে। আর যারা আজকে নতুন জয়েন করেছিল তাদের জানিয়ে দিই সপ্তাহের যে কোনো দিন শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7:00 থেকে 8:00 পর্যন্ত ক্যাপিটাল FM 94.8 টিউন করলে আপনি নাট বল্টু দুজনকেই পেয়ে যাবেন, আজকে যদিও দুজনের একজন ছিল। তো আজকের মতো বিদায় নেওয়ার সময়।